সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। লাস্ট ভিডিওতে আমরা কথা বলেছিলাম যে ইউডিএল জিনিসটা কি, কিভাবে তার ফোর্স মেজার করতে হয়, কিভাবে তার মোমেন্ট ক্যালকুলেশন করতে হয়। আজ আমরা এই ভিডিওতে দেখব একটা ইউডিএল লোড যদি থাকে একটা সিম্পল সাপোর্ট বিমের উপর, সেই ক্ষেত্রে আমরা কিভাবে তার এসএফডি বিএমডি বের করব খুবই সহজভাবে, সেটা এই ভিডিওতে আমরা দেখব। তো যদি ভিডিওটা এটা জানো তুমি, তাহলে ভিডিওটা দেখার কোনো দরকার নেই, যদি না জানো তাহলে এই ভিডিওটা পুরো দেখো। প্রথমে অ্যাজ ইউজুয়াল আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। এদিকে আমার রইল আমার ডায়াগ্রাম, আর এদিকে আমার রইল কি ক্যালকুলেশন। ডায়াগ্রামটা খুব সিম্পল ব্যাপার, এই হলো আমার হিঞ্জ রিয়াকশন, এই হলো আমার রোলার, ডব্লিউ নিউটন পার মিটার, এর লেন এল। তাহলে আমি বলছি প্রথমে আমরা রিয়াকশন বের করবো, ফার্স্ট স্টেপ রিয়াকশন। কি কি রিয়াকশন আছে, যদি এটা এ হয়, যদি এটা বি হয়, এটা আর এ, এটা আর বি। যদি আর এ আর আর বি যদি হয়ে থাকে তাহলে তাহলে কি হবে, না সামেশন এফ এক্স ও জিরো, সামেশন এফ ওয়াই ইকুয়াল টু জিরো, আপওয়ার্ডকে পজিটিভ, তাহলে আর এক্স সরি আর এ প্লাস আর বি দ্যাট ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু এল। কারণ আমি আগের ভিডিও দেখেছি, আগের ভিডিও না দেখে দেবো, আগে দেখে কীভাবে লোড বার করবো, বাট এগুলো যাতে এখানে না বুঝিয়ে ভিডিওটাকে লেন্দি না করতে হয় তাই আমি এটা আগে একটা সেপারেট ভিডিও বানিয়েছি। ওকে, আর কি করবো, না মোমেন্ট অ্যাট পয়েন্ট সাম পয়েন্ট ইকুয়াল টু জিরো। এবার আমরা কি লিখব হবে, ডাব্লিউ এল ইন্টু এল বাই টু। দেখো ডাব্লিউ এল হবে পুরো লোড, এল বাই টু কোন পয়েন্ট থেকে, এ পয়েন্ট থেকে এল বাই টু লোড হয়ে গেল, আই মিন টু দ্য মোমেন্ট হয়ে গেল, ইকুয়াল টু আর বি ইন্টু এল। তাহলে আর বির ভ্যালু কত আসছে, আর বির ভ্যালু আসছে ডাব্লিউ এল বাই টু, আর আর এর ভ্যালু আসছে সেম ডাব্লিউ এল বাই টু। তাহলে আমাদের রিয়াকশন বের করা হয়ে গেল। এবার আমরা কি বের করব, এবার আমরা বের করব এসএমডি। এবার আমরা এসএমডি ড্র করব, ভালো করে দেখো এসএমডি। দেখো লোড কিন্তু আমাদের একটা সেকশনেই আছে, মানে এ টু বি, তো এখানে লিখলাম এ টু বি। আচ্ছা আমি ধরলাম এই অবধি এক্স, তাহলে এর জাস্ট পাদিকে অবধি, যদি এস জাস্ট পাদিকে আমি এটা ক্যালকুলেট করি তাহলে এটা আমার এক্স, তাহলে এই পুরো জায়গাটা জুড়ে কে আছে, ইউডিএল আছে, আর এ আছে। তাহলে আর একে যদি আমি পজিটিভ ধরি, মানে আপওয়ার্ডকে যদি পজিটিভ ধরি, তাহলে মাইনাস ইউডিএল লোড কতটা আছে, ইউডিএল এক্স ডিস্টেন্স অবধি আছে, তার ইন্টেন্সিটি কত, ডাব্লিউ ইন্টু এক্স। এটা হলো এস এর ইকুয়েশন। তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে এস এফ ইকুয়াল টু এস এফ জিরো, দ্যাট ইজ ইকুয়াল টু আর এ মাইনাস জিরো, দ্যাট ইজ আর এ ডাব্লিউ এল বাই টু। খুব ভালো কথা, এক্স ইকুয়াল টু এল এ কত হচ্ছে, এস এফ ইকুয়াল টু এস এফ এল, দ্যাট ইজ ইকুয়াল টু আর এ মাইনাস ডাব্লিউ এল, মাইনাস ডাব্লিউ এল বাই টু। অদ্ভুত ব্যাপার, আমি যদি এটাকে প্লট করতে যাই এখন, আমি দেখছি এখানে পজিটিভ ভ্যালু, এখানে নেগেটিভ ভ্যালু, অদ্ভুত ব্যাপার। এবং লোডটা কিন্তু কোথাও ব্রেক করেনি, পুরো জায়গাটা দিয়েই কিন্তু লোড আছে, এটা একটা কন্টিনিউয়াস লোড, তবে কোথাও না কোথাও নিশ্চয়ই জিরো হয়েছে, ঠিক কিনা, জিরো হয়েছে বলেই তো প্লাস থেকে মাইনাস হয়েছে, আমি ধরেই না কোথাও একটা জিরো হয়েছে। তাহলে এস এফ ভ্যালু যদি জিরো হয়, দ্যাট ইজ ইকুয়াল টু আর এ মাইনাস ডাব্লিউ এক্স, তাহলে আমি এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু এল বাই টু, তার মানে এক্স ইকুয়াল টু এল বাই টু তে এটা জিরো হয়েছে, তার মানে ছবিটা কিরকম আসছে, এইরকম আসছে। এবার কথা হলো, জিজ্ঞেস করতেই পারো যে স্যার বা দাদা হঠাৎ এরকম কেন হলো, দেখো ইকুয়েশনটা কি, এস এফ ইকুয়াল টু আর এ মাইনাস ডাব্লিউ এক্স, ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, ওয়াই ইকুয়াল টু যখন ফাংশন অফ এক্স হয় সেটা কি হয়, সেটা কি হয়,
সেটা একটা তোমার স্ট্রেট লাইন হয়। এবার আচ্ছা, এবার দেখো মাইনাস সাইন আছে, তাই দেখো ডাউনগ্রেড, নিচের দিকে নেমেছে, প্লাস সাইন থাকতো উপরের দিকে মুভ করতো। তাহলে বোঝা গেছে যে কেন ইউডিএল এর এসএফডি এরকম ইনক্লাইন হয়, কারণ এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন জেনারেট করে, তাই এটা হয় নেগেটিভ, আই মিন টু সে ইনক্লাইন আর স্ট্রেট লাইন। আর এই আশা করি এই অবধি কোনো কারোর ডাউট নেই। এবার আমরা সলভ করবো বিএমডিটা। আগে আবার একটা ডায়াগ্রাম কেন এই দুভাগে ভাগ করলাম, এটা হলো আমাদের ক্যালকুলেশন পার্ট আর এটা হলো আমাদের জন্য বেশ। বিএমডির জন্য কি হবে ক্যালকুলেশন, সেম ব্যাপার, বিএমডিতে কত অবধি আছে না এ টু বি, এটাই স্প্যান। আচ্ছা তাহলে আমাদের কি এই অবধি যদি আমরা এক্স ধরি, এই এক্সকে ভিত্তি করে কে কোথায় কাজ করছে, না আর এ পুরো এক্স অবধি কাজ করছে, তাহলে বিএম ইকুয়াল টু আর এ ইন্টু এক্স। আচ্ছা আর এ ইন্টু এক্স কেমন কাজ করছে, কি করছে, স্যাক করছে পজিটিভ, মাইনাস, কেন মাইনাস দিলাম, এবার পুরো রোডটা কী করছে, এরম করছে, হক করছে, স্যাক যদি আমি মাইনাস যদি হককে আমি স্যাক যদি পজিটিভ যদি হককে আমি নেগেটিভ ধরব। আচ্ছা কি লাগবে, মোমেন্ট, মোমেন্ট মানে কি ফোর্স ইন্টু ডিস্টেন্স, আগে ফোর্স বার করি ডাব্লিউ ইন্টু এক্স, এবার ডিস্টেন্স, এবার ভালো করে ইউডিএল এ মোমেন্ট কোথায় কাজ করে, মাঝখান থেকে কাজ করে, কোথেকে মোমেন্ট নিচ্ছি আমি এই জায়গা থেকে মোমেন্ট নিচ্ছি, পুরোটা এক্স হলে এইটুকু কত হচ্ছে, এক্স বাই টু হচ্ছে, তাহলে ইন্টু এক্স বাই টু, ঠিক আছে ব্যাস ইকুয়েশন হয়ে গেল। তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে কত, বিএম জিরো ইকুয়াল টু জিরো, কারণ সব জায়গায় এক্স আছে, এক্স ইকুয়াল টু এলে কত হচ্ছে না, বিএম এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের ডাব্লিউ এল বাই টু বাই এল, মানে ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ইন্টু এল এল বাই টু, তাহলে হয়ে গেল জিরো। অদ্ভুত ব্যাপার, দেখো দুটো এন্ডি জিরো, দুটো এন্ডি জিরো কেন হচ্ছে, এখানে যে হিঞ্জ এখানে যে রোলার, আমি বারবার বলেছিলাম যে হিঞ্জ আর রোলার এরা কিন্তু কখনোই কি করতে পারে না, এরা কখনোই মোমেন্ট নিতে পারে না, তাই দেখো দুটো এন্ডে এরা কিন্তু কি হয়েছে, জিরো হয়ে গেছে। আর একটা পয়েন্ট ছিল যেখানে সাইন চেঞ্জ হয়েছিল, দেখা যাক তাহলে এক্স ইকুয়াল টু এল বাই টুতে কত হলো, এল বাই টুতে হবে বিএম অ্যাট এল বাই টু ডাব্লিউ এল বাই টু এল বাই টু মাইনাস ডাব্লিউ ইন্টু এল বাই টু ইন্টু এক্স বাই টু, এক্স ইউল এল বাই এল এল বাই ফোর, তাহলে ডাব্লিউ এল স্কোয়ার বাই এইট। তার ছবিটা কেমন হবে, এইখানে জিরো, এইখানে এখানে আবার জিরো। কথা হলো ইকুয়েশন কেমন হবে, দেখো এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত, এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার দুই, ওয়াই ইকুয়াল টু ফোর এ এক্স স্কোয়ার বা এক্স ইকুয়াল সরি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স আর এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই, এরা বেসিক্যালি তোমার একটা প্যারাবোলিক ইকুয়েশন জেনারেট করে। এই প্যারাবোলিক ইকুয়েশন জন্য এটা কি হবে, আমাদের একটা প্যারাবোলিক ইকুয়েশন হবে। অনেক বই দেখতে হবে, যেহেতু স্কোয়ার দেওয়া আছে, কি বলা হয় সেকেন্ড ডিগ্রি কার্ভ, সেকেন্ড ডিগ্রি কার্ভ, তাহলে দিস ইজ ইয়োর ডাব্লিউ এল স্কোয়ার বাই এইট। তাহলে কি দেখা গেল, যেখানে এসএফডি জিরো হয়েছে সেখানে ম্যাক্সিমাম হয়েছে, ম্যাক্সিমাম হয়েছে, ঠিক কিনা, ওকে কোনো প্রবলেম নেই। তাহলে এবার আমরা একটা অঙ্ক সলভ করব, অঙ্কটা খুব সিম্পল, এটা পাঁচ মিটার, এটা দু মিটার, টু নিউটন পার মিটারে আছে ইউরিয়াল আছে। কারণ দেখো থিওরি যতই হোক না কেন, যতক্ষণ অঙ্ক পারছো ততক্ষণ কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়নি। তাহলে আমি বলতেই পারি আর এ প্লাস আর বি কত হচ্ছে, আর এ প্লাস আর বি তোমার হচ্ছে দুই ইন্টু পাঁচ দশ, আর এ ইকুয়াল টু আর বি ইকুয়াল টু পাঁচ, ঠিক আছে। তাহলে এসএফডি কি হবে, এসএফডিতে হচ্ছে আর এ মাইনাস ডাব্লিউ এক্স, এক্স ইকুয়াল টু জিরোতে হচ্ছে পাঁচ, এক্স ইকুয়াল টু
পাঁচে হচ্ছে মাইনাস পাঁচ, আর এক্স ইকুয়াল টু টু পয়েন্ট ফাইভে এস এর ভ্যালু জিরো হচ্ছে। কেন জিরো হচ্ছে সেটাও দেখে দিচ্ছি। দেখো আর এ মানে পাঁচ মাইনাস টু ইন্টু এক্স ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু টু পয়েন্ট ফাইভ, তাই বললাম এটা হচ্ছে এই গল্প। ঠিক আছে মিলে গেছে। এবার বিএমডিটা করবো। বিএমডি ইকুয়েশন কি হবে? আর এ ইন্টু এক্স মাইনাস ডাব্লু এক্স স্কোয়ার বাই টু। তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে বিএম জিরো, এক্স ইকুয়াল টু এল এ, এক্স ইকুয়াল টু এল এ, এল মানে পাঁচ, বিএম জিরো, এক্স ইকুয়াল টু টু পয়েন্ট ফাইভে বিএম ভ্যালু আসবে টু ইন্টু ফাইভ ইন্টু ফাইভ বাই এইট। তাহলে এটা কত আসবে? না দুই দিয়ে দেয় চার, পঁচিশের চার, পঁচিশের চার মানে সিক্স চব্বিশ, সিক্স পয়েন্ট ওয়ান সিক্স সিক্স। ইকুয়েশনটা কেমন হবে আগে এটা প্রজেকশন করো। যদি প্রজেকশন করে নিই তাহলে কীরকম হলো? এই কাট হয়ে গেল, এটা মাইনাস পাঁচ, এটা পাঁচ, এটা এল বাই টু। আর এটা এটা মাঝে হবে, ছবিটা ভুল হয়েছে আর একটু, বাট লজিকটা এটাই, সিক্স পয়েন্ট ওয়ান সিক্স সিক্স, এটা জিরো, এটা জিরো, ব্যাস অঙ্ক শেষ। তাহলে এই ছিল একটা সোজা ভিডিও রিগার্ডিং হাউ টু সলভ ইউডিএল অ্যাট সিম্পলি সাপোর্টেড বিম। ঠিক আছে, তো যেটা আমরা সলভ করলাম, আমরা কী করলাম এখানে? আর এ আর বি বের করেছি, এস এফ ডি করেছি, বিএমডি করেছি, এবং সেগুলো এখানে দেখানো হয়েছে এবং সেটার অঙ্ক সলভ করা হয়েছে। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এই ভিডিওটি যদি আপনার এতটুকু হেল্প করে থাকে এই বন্ধুরা ভিডিওটা আপনার বন্ধুর সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিওটা আমরা যেটা করবো সেটা হলো, ধরো যদি অঙ্কটা এরকম থাকে তাহলে কী হবে? এবার তো মজা আসবে যদি অঙ্কটা এরকম থাকে, দুটো ডিফারেন্ট। এটা হচ্ছে টু নিউটন পার মিটার, এটা ধরুন ফাইভ নিউটন পার মিটার, তাহলে কী হবে? এই নিয়ে আমরা পরের ভিডিওটা আসছি। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।